এ ভাই কি করতেছেন আপনি? প্লাগ পরিষ্কার করতেছি ভাই। স্পেয়ার প্লাগ পরিষ্কার করতেছেন যে? হ্যাঁ হ্যাঁ। তা আপনি এগুলো করতে জানেন? ভাই আপনার ভিডিও দেখি, যদি এগুলো কাজে না লাগাই নিজের গাড়ি নিজে করার মধ্যে ফিলিংস আলাদা হয়। ও আচ্ছা আচ্ছা, এটা তো আসলে ভালো দিক, নিজের গাড়ির কাজ নিজে করতে পারলে টাকা বেঁচে যাবে। আমাদের বাত্তা মেরে দেবেন এরি? না ব্যাপারটা এরকম কিছু না, বিপদে পড়লে আপনাদেরকে পাবো কোথায়। সেটা ঠিক, তো নিজের গাড়ির কাজ নিজে করা কিন্তু আসলে ভালো। তো আপনি আপনার বাইকের কি কি কাজ করতে পারেন একটু বলবেন আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আমি অল্প কিছু কাজ জানি, আপনার ব্লক পরিষ্কার, স্টার্টার পরিষ্কার করতে জানি, তারপর আপনার এয়ার ফিল্টার ফোম যেটা, হ্যাঁ ওইটাও পরিষ্কার করতে পারি। আচ্ছা, তারপর আপনার ক্লাচ প্লেট, যদি কোনো ক্রমে আমি চলতে অবস্থায় ক্লাচ ছিঁড়ে যায়, আচ্ছা ওই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি আমি ক্লাচ লাগাই গেলে তো সেটা মানে ক্লাচ তার ছিঁড়ে গেলে ক্লাচ কেবল আপনি লাগাতে পারবেন। আচ্ছা স্যার, দেখি আজকে আজকে করেন তো কাজগুলি, আমার ভিউয়ার্সরা দেখো আপনার কাজগুলি। প্রথমে এটা কি করছেন প্লাগ? এটা এখন কি করতেছেন? পরিষ্কার করতেছেন। আচ্ছা আপনার গাড়িতে কয়টা প্লাগ? দুইটা। দুইটা প্লাগ পরিষ্কার করার সময় কি দুইটা একসাথে করতে হবে নাকি একটা 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 করে? দুটোটাই দুটোটাই পরিষ্কার করতে হবে। আচ্ছা আচ্ছা, আসলে ভালো লাগতেছে, আপনি আমার ভিডিও দেখে এতগুলি কাজ শিখে ফেলছেন, আসলে এটা কি বলবো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই, কারণ আপনার যেগুলো দিচ্ছেন এগুলো তো আসলে আমরা যদি জানতে পারি ওগুলো আমাদের জন্য ভালো হবে। আচ্ছা কথা বুঝেন নাই, আস্তে আস্তে করেন, সমস্যা নেই। তো আমি সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, আপনারাও আপনাদের বাইকের ছোটখাটো কাজগুলি আপনারা নিজেরাই করতে পারবেন। যেমন মনে করেন আজকে উনি রাব্বি ভাই আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, দেখতে দেখতে উনিও একজন ছোটখাটো মেকানিক হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন ওনার কাজগুলি, উনি নিজে নিজে কিন্তু বাইকের স্পেয়ার প্লাগ পরিষ্কার করে ফেলতেছে, একটা প্লাগ পরিষ্কার করছে এখন, আরেকটা প্লাগ পরিষ্কার করতেছে এখন, দেখেন আপনারা, উনি কিন্তু মেকানিক না। আচ্ছা ভাই আপনি কি করেন যে একটু বলবেন? আমি হেলথ সেক্টরে আছি। হেলথ সেক্টরে আছেন, আস্তে আস্তে করেন, সমস্যা নেই, নিজের বাইকের কাজ নিজে করতেছেন, এটা অসুবিধা কি? আমি তো আপনাদের মতো এত এক্সপার্ট না, জি জি যতটুকু পার। আপনি একজন মেকানিকের মতো বাইক কাজ করতেছেন, আবার বলতেছেন এতটুকু এক্সপার্ট না, কি বলেন ভাই? আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর ভাই। স্পেয়ার প্লাগ কিভাবে পরিষ্কার করতেছে আপনারা দেখেন, উনি কিন্তু একজন মেকানিক নয়, উনি হচ্ছেন একজন সরকারি চাকরিজীবী, উনি হেলথের মধ্যে জব করে। তো এটা ওনার বাইক, উনি আমার ভিডিও দেখে দেখে বাইকের অনেকগুলি কাজ শিখে ফেলছে, তো বাইকের কাজগুলি এখন উনি নিজের কাজ নিজে করতেছে আমাদের টাকা না দেওয়ার জন্য। দেখেন কি মানুষ ভাই আপনি, আমাদের বার্তা মেরে দিলেন এরি না? আসলে ভাই আপনার কাজগুলি দেখে আমার অনেক ভালো লাগতেছে। আপনারা দেখেন উনি ওনার বাইকের স্পেয়ার প্লাগ কিন্তু পরিষ্কার করে বাইকের মধ্যে আবার লাগিয়ে নিয়েছে। ভাই এটা কি, এটা কি কি করতেছেন? আমি এখন এয়ার ফিল্টার ফোমটা চেক দেব, আসলে ময়লা হইছে কিনা। এয়ার ফিল্টার ফোমটা চেক দিবেন? আচ্ছা গুড, এটা কয় নং গুটি খুলতেছেন যেটা? আট নং গুটি। আচ্ছা আপনারা দেখেন উনি ওনার বাইকের এয়ার ফিল্টার ফোমটা খুলে নিচ্ছে পরিষ্কার করার জন্য।
ওফ একদম কুলে ফেলছে আসলে ভাই আপনি পারেন দেখছেন কি ময়লা হইছে হ্যাঁ এয়ার ফিল্টার ফোমটা আসলে ময়লা হইছে এয়ার ফিল্টার ফোমটা কি দিয়ে পরিষ্কার করবেন আপনি এটা জানেন এয়ার ফিল্টার ফোমটা কি দিয়ে পরিষ্কার করবেন সেটা কি আপনি জানেন অবশ্যই জানি ভাই কি দিয়ে আপনি তো বলছেন কেরোসিন দিয়ে পরিষ্কার করব কেরোসিন দিয়ে পরিষ্কার করতে হবে রাইট আসলে উনি তো ততটুকু জানে না ফোমটা আর ব্যবহার করতে পারবে কিনা তো আমি দেখতেছি আসলে ফোমটা পরিষ্কার করে বাইকের মধ্যে আর লাগানো যাবে না ফোমের অবস্থা কিন্তু খুব খারাপ এই ফোমটা ওনার একটা নতুন লাগাতে হবে আর আব্বি ভাই হ্যাঁ ভাই আপনার একটা নতুন এয়ার ফিল্টার ফোম লাগাতে হবে আচ্ছা ঠিক আছে এখনই লাগাবো অন্ধকার দেখা যাচ্ছে না আচ্ছা ভালোভাবে পরিষ্কার করে ফেলেন তো ওনার বাইকের জন্য বাজাজের একটা জেনুইন এয়ার ফিল্টার ফোম ওনার হাতে দিয়ে দিলাম উনি প্যাকেট ফেটে বের করলো কিভাবে লাগাবেন এটা এই যে দেখেন এখানে একটা কাটা এদিকে একটু কাটা আছে না আবার আপনার এখানে একটা কাটা আছে বসেন নতুন এয়ার ফিল্টার ফোম লাগানোর সময় ফোমের মধ্যে একটু হালকা অয়েল দিতে হবে তো রাব্বি ভাইও কিন্তু এয়ার ফিল্টার ফোমের মধ্যে অয়েল দিয়ে নিচ্ছে রাব্বি ভাই এয়ার ফিল্টার ফোম তো আপনি এয়ার ফিল্টার ফোমের বাইরের অংশের সাথে সেট করে নিলেন এখন এই ফোমটা আপনি এই বক্সের মধ্যে কিভাবে বসাবেন একটু বলেন তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটা এই গ্রুপে দেওয়া দেবো আর এটা এই গ্রুপে আচ্ছা আচ্ছা আপনার হাত কাঁপতেছে কেন নতুন মানুষ তো ও আচ্ছা নতুন সেজন্য মানে বাইকের কাছে আজকে প্রথম করতেছেন মনে হয় না হ্যাঁ সাহস কিরা কারণ আমার কাছে তো সকল ইনস্ট্রুমেন্ট নাই রাব্বি ভাই কিন্তু এয়ার ফিল্টার ফোম লাগিয়ে ফেলছে বাইকের মধ্যে এয়ার ফিল্টার ফোম তো লাগাই ফেলছেন হ্যাঁ লাগাই ফেলছি আচ্ছা ভাই এখন কি করবেন সাউন্ড আসতেছে ভাই সাউন্ড আসতেছে এখন আসতেছে হ্যাঁ এখন তো আসতেছে না মনে হয় আসতেছে হালকা হালকা ক্যালিবারটা খুলবো ভাই ক্যালিবারটা খুলবেন আপনি এই ডিস্ক ব্রেকের কাজ করবেন এখন পারবেন আরে আমাদের করতে অনেক কষ্ট হয় আপনি কিভাবে করবেন দেখেন না দেখি দেখি দেখছি না ট্রাই করে দেখি আটকা গেলে আমি আবার ভিডিও দেখি দেখি করেন তো দেখি আরে ভাই রেস্টটা তো ধরতে জানেন না আপনি সুন্দরভাবে রেস্টটা ধরেন না ভাই আপনি তো একদম একদম ফুল একজন মেকানিক হ্যাঁ ভাই আপনার ভিডিও যে দেখবে সে মেকানিক হয়ে যাবে আপনার সাথে কে পারে ডিস্ক ব্রেকের কাজ করতেছেন আপনি ভাই হাইড্রোলিক ব্রেকের কাজ কিন্তু অনেক কঠিন কি হয়েছে এখানে ময়লা প্লাস পানি দুইটা পড়ার কারণে ঝামেলাটা হয়েছে আচ্ছা আচ্ছা ময়লা এবং প্লাস পানি সঠিক নিয়মে পরিষ্কার না করলে মাঝে দিয়ে আমি আমার গাড়িটা পরিষ্কার করি নাই ঠিক মতো আচ্ছা যার কারণে একটা ক্যাঁচ ক্যাঁচ সাউন্ড হচ্ছে এই যেটা প্রমাণ এগুলো এখন
আসলে মোটরসাইকেলের কাজগুলি সবাই মনে করে অনেক কঠিন, কিন্তু এতটা কঠিন নয়। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার বাইকের কাজ নিজে নিজে করতে পারবেন। ইচ্ছা শক্তিটাই হচ্ছে বড় শক্তি। রাব্বি ভাই, আপনি তো ডিস্ক প্লেট গুলি কেলিবার থেকে বের করে নিছেন, তো এখন এগুলি কি করবেন? আমি কয়দিন আগে আপনার একটা ভিডিও দেখছি। আমার ভিডিও দেখছেন কয়দিন আগে? হবে তো 4-5 দিন হবে। আচ্ছা আচ্ছা, ভিডিওর মধ্যে কিন্তু আপনি বলছিলেন যে এটা আগে সিরিজ কাগজ দিয়ে ঘষার জন্য, আচ্ছা, তারপর পানিতে ধুয়ে নেওয়ার জন্য। আচ্ছা, আমি আজকে আপনার পানিতে ধুয়ে নেওয়ার জন্য বলি নাই, পানির মধ্যে 30 মিনিট ভিজিয়ে রাখার জন্য বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আপনার ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, এবং সেটা আপনার সামনে। রাব্বি ভাই একজন জ্বলন্ত একটি প্রমাণ, ইচ্ছা শক্তিটা হচ্ছে বড় শক্তি, সেই বিষয়টা উনি আজকে দেখিয়ে দিল। ইচ্ছা থাকলে আপনি সব কিছু করতে পারবেন। রাব্বি ভাই এখন ক্লিপারটা খুলে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা কি করবেন? এখন কি করতেছেন? এখন কি গ্রিজ করতেছেন? কেমন লাগতেছে আপনার কাজগুলো নিজে নিজে করতেছেন যে? ভাই কষ্ট আছে ভাই। কষ্ট আছে? কি বেশি কষ্ট? কিনা আনন্দ আছে। কষ্টের মধ্যে কিন্তু আনন্দটা অনেক বেশি না? কষ্ট ছাড়া তো এই পৃথিবীতে কোনো কাজ নেই। যে কোনো কাজের মধ্যে কষ্ট আছে, তাই না? আবার এই কষ্টের ভিতর কিন্তু আনন্দটাই কিন্তু অনেক বেশি, তাই না রাব্বি ভাই? ভাই কেমন লাগতেছে? কেন জানি মনে হইতেছে আপনি আমার প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, তাই নাকি? কিন্তু ভাই এগুলো একটা কৌশল, বুঝছেন? কাজ করতে করতে কৌশল গুলো জানা রাখাটা ভালো। অনেক কিছু আমার জন্য, আপনি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে এই পৃথিবীতে কোনো কাজই ছোট না, সকল কাজই সমান। আমি একটা প্রফেশনে আছি, যেহেতু আমার একটা গাড়ি আছে, তো আমি মোটামুটি প্রাথমিক কিছু জিনিস জানা রাখছি যেগুলো আসলে ভবিষ্যতে কাজে লাগবে। আল্লাহ না করুক বিপদ আটকে গেল, যদি ইনস্ট্রুমেন্ট থাকে কেউ কাজ না জানলো, আমি যাই না রাখলে আমি আমারটা ওকে করতে পারবো। এটা শুধু আমার জন্য না, এটা সবার জন্য। আমার মনে হয় যে এই থিওরিটা সবাই ফলো করা উচিত। কাজ জানতে তো কোনো অসুবিধা নেই, আমি যাতে করার মধ্যে এটা আলাদা একটা তৃপ্তি থাকে। আমার গাড়িটা আমি নিজে ঠিক করলাম, নিজে সব কিছু করলাম, এটা ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে। তো আশা রাখি একটা জিনিস জানার পর এটা কাজে লাগানোটাই বেটার। শুধু জানিয়েই রাখলাম, কাজে লাগালাম না, ওই রকম আমার কাছে ভালো লাগে না। এটি ধন্যবাদ ভাই আপনাকে। আজকে আপনারা দেখছেন উনি আমার ভিডিও প্রতিনিয়ত দেখে
ভিডিওগুলো দেখে দেখে উনি নিজের বাইকের কাজ আসতে নিজে নিজে করে ফেলছে। তো আমি আপনাদের বলবো যে কোনো মুহূর্তে বাইক নিয়ে আপনি বিপদে পড়তে পারেন। বিপদে যখন পড়বেন তখন কিন্তু আপনার পাশে আপনি গ্যারেজ পাবেন না, আপনার পাশে আপনি মেকানিক পাবেন না, আপনার পাশে শুধু আপনার বাইকের মধ্যে একটি আপনার বাইকের মধ্যে আপনি এক্সেপ্ট টুলস পাবেন। টুলসটা সিটের নিচে থাকতে পারে, এক এক বাইকের মধ্যে এক এক জায়গায় থাকে। এই টুলস দিয়ে আপনি আপনার বাইকের সমস্যার সমাধান করে, মানে আপনার বাইকটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে, আপনার বাইকের আপনি স্পিড প্লাগ পরিষ্কার করার জন্য আপনার বাইকের মধ্যে টুলস আছে, এই টুলস দিয়েও কিন্তু আপনি আপনার বাইকের স্পিড প্লাগ পরিষ্কার করতে পারবেন। এরকম একটা বিপদ থেকে আপনি মুক্ত হতে পারবেন। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।